বইটার প্রত্যেকটা আমি বুঝিয়ে দেব, তোমরা সেইগুলো মিলিয়ে নাও, ঠিক আছে? বইটা তোমরা খোলো, প্রত্যেকে 47 পেজ খোলো। আচ্ছা দেখো, প্রথমে কি আছে দেখো, পুট দ্য রাইট এন্ডিং, ঠিক আছে? এই যে এখান থেকে বেছে বেছে আমাদের এই ফিল আপ গুলো পূরণ করতে হবে। প্রথমেরটা কি আছে, স্কুটার হ্যাজ টু হুইলস, ঠিক আছে? তারপরটা কি আছে দেখো, দ্য ফ্লাওয়ার ইজ রেড। এখান থেকে আমরা বাজলাম যে ফ্লাওয়ারের সঙ্গে কোনটা ম্যাচ করবে, যে রেড, রেড মানে লাল। দ্য ডগ ইজ বার্কিং, কুকুরের ডাকে আমরা বলি যে বার্কিং, তাই জন্য আমরা এখান থেকে বার্কিংটা বেছে নিলাম। আচ্ছা রাম ইজ মাই ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, আমরা দেখলাম এটা ফ্রেন্ডটাই ঠিক আছে তাই নিলাম। থ্যাংক ইউ ফর গিফট, গিফট মানে উপহার। আচ্ছা ম্যাঙ্গোজ আর সুইট, সুইট মানে মিষ্টি, আমরা জানি ম্যাঙ্গোজের সঙ্গে এটাই স্যুট করছে তাই আমরা এইটা বসালাম। স্নেক ক্যান বাইট। আচ্ছা বয়েজ আর প্লেইং, সীতা ইজ রাইটিং এ লেটার, টু অ্যান্ড টু মেক ফোর, হলো? তাহলে এইখানে যে ওয়ার্ডগুলো আছে আমরা নিয়ে ঠিক ঠিক করে বসিয়ে এগুলো পূরণ করলাম। এবার বিয়ের দাবিটা দেখো, টিক মার্ক দ্য কারেক্ট ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা ওয়ান একটা দেখো, এ র্যাবিট ক্যান হো, এ ফিশ ক্যান সুইম, এ ডানকি ক্যান ব্রে, এ স্প্যারো ক্যান চার, এ হর্স ক্যান ট্রট, এ লেমন ইজ ইয়েলো, এ বেবি লাইন ইজ কল্ড কাপ। তাহলে এইগুলো যেমন যেমন বললাম তোমরা করলে দাগ দিয়ে নিয়ে নিজেরা পেজটা মিলিয়ে নেবে, ঠিক আছে?